وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. جِي شَمَّانِ تُو دِينِ بُنْ اپنے مانحاج او مذہبیر پھٹتک کشمبر کے جنتے سلن مولو تو مانحاج ایٹا قرآن مدد منحاج شب جائج سے আর যেটাকে আমরা শরীয়ত মনে করি দুইটা আসলে একই জিনিস। মানহাজ স্পষ্ট পথ, আর শরীয়ত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, যা করতে বলছেন করা, যেটা যে নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকা। মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যেটা তোমাদেরকে করতে বলছেন সেটা তোমরা করো, যেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এটা হচ্ছে শরীয়ত, আর এটাকে বিভিন্ন শব্দে মানহাজ বা মিনহাজ বলা হয়। আর মাজহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ, শাব্দিক অর্থ হচ্ছে চলার পথ, তবে পারিভাষিক অর্থ হচ্ছে বিদ্বানদের গবেষণার রায়। বিদ্বানরা যেই গবেষণা করছেন সেই গবেষণা হিসেবে ওনারা যে রায় দিয়েছেন এই রায়কে বলা হয় মাজহাব। এই মাজহাব বা রায় যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে সেটা আমরা মানব, আর যদি নাকি কোনো বিদ্বানদের কোনো সময় কোনো রায় কোরআন সুন্নাহর বিরোধিতা যায় তাহলে সেটা আমরা অবশ্যই ছাড়তে বাধ্য। আর শরীয়ত যেটা আমরা সর্বক্ষণ মানতে বাধ্য, শরীয়ত হচ্ছে মা আনা আলাইহি ওয়াসহাবি, যেটা নাজাতপ্রাপ্ত দলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়াসহাবি। কোরআন এবং সহি সুন্না যেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুঝে সাহাবা কিরামদেরকে যে বুঝেছেন সেটা হচ্ছে মানহাজ, সেটা হচ্ছে মূল শরীয়ত। এই মূল শরীয়তের উপরে যারা থাকবে তারা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। কোরআন এবং সহি সুন্নাকে আলা ফাহামি সলফ, অর্থাৎ আমাদের সরফেস আলহীন সাহাবা কিরাম তাবে তাবে তাবেইন যেভাবে বুঝছেন সেইভাবে বুঝতে পারার নাম হচ্ছে সহি মানহাজ, মানহাজে সলাফি এবং সলফেসানি মানহাজ, তারপরে সুস্পষ্ট পথ, নাজাতপ্রাপ্ত পথ, আহলুস সুন্নাতুল জামাতের পথ। এই এটা হচ্ছে মূলত আসল শরীয়ত, সেটা আসল তো আল্লাহর ভাষায় শিরআতান ওয়া মিনহাজান। শরীয়ত যেটা মূলনীতি আল্লাহ তাআলা বান্দার জন্য প্রযোজ্য করছেন এবং বান্দার জন্য নির্ধারিত করছেন, এবং সেটাকে আল্লাহ তাআলা বিভিন্ন শব্দ বলছেন মিনহাজ, অর্থাৎ স্পষ্ট পথ। তাইলে কোরআন এবং সহি সুন্না হিসেবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখছেন সাহাবা কিরাম যেভাবে বুঝছেন এই বুঝের উপর যদি নাকি আমরা থাকতে পারি তাহলে বলতে হবে প্রকৃত শরীয়তের মধ্যে আমরা আছি, প্রকৃত মানহাজের মধ্যে আমরা আছি, এবং নাজাতপ্রাপ্ত দলের আমরা অবশ্যই অন্তর্ভুক্ত যে হওয়ার চেষ্টায় আছি। কিন্তু যারা কোরআন এবং সুন্না দাবি করে বলে কিন্তু মূলত আলাফামিস সলফ, এই কোরআন সহি সুন্না থেকে যে সাহাবা কিরাম কী বুঝছেন তাবিন তবে তাবিন কী বুঝছেন এটা বুঝতে নাই, নিজের মন মতো চলে, তারা নিজেরা যতই দাবি করুক না কেন তারা হেদায়েতের মধ্যে আছে, আসলে তারা তাদের অজান্তে অনেক গুমরাহির মধ্যে আছে। আর মাজহাব যেটা সার কথা হচ্ছে মাজহাব, এটা আমরা মানব যখন এটা কোরআন সহি সুন্নাহর সাথে মিল থাকে। যদি কোনো ইমামদের কোনো মাজহাব কোরআন সহি সুন্নাহর বিরুদ্ধে চলে যায় তাহলে সেটা আমরা মানতে পারবো না। এই হচ্ছে পার্থক্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম বিশ্বাস। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।